এই বোকার মতন বসে আছেন কেন? কাবিন কত টাকার হবে বলেন, আমার আরো কাজ আছে। লেখেন 2 লাখ টাকা। তুমি এত বড় লোক একটা মাইয়া, তোমার আমার বিয়ার কাবিন যদি মাত্র 2 লাখ টাকা হয়, বিয়ার পরে তো তোমার আব্বা যখন জানবো তখন তো আমার জামাই হিসেবে মাইনেই দিব না। আমাদের বিয়ের কাবিন হবে 10 লক্ষ টাকা। এই ফকিনীর বলা, তোর বাবা ব্যস্ত বাজারে পান, জীবনে 10 টাকা দেখছ, 10 টাকা কাবিন কি করে চাস? তুই নিছ একটা ব্যাকের বাদাই মা, তোর বিয়ার কাবিন হবে সর্বোচ্চ 50 হাজার টাকা। এই উল্টা পাল্টা কথা হবি না, অনেকদিন হয়েছে কিন্তু বুড়া বিদায় না, তোরা কিন্তু পিটায় তারপর বুড়া বিদায় সামনে নামু। এই আমার বাপ কি করে করে জিগাইছি, হ্যাঁ আমার বিয়ার কাবি নিব 10 লাখ টাকা, তোর 10 লাখ টাকা লেখ, তুই 10 লাখ টাকা লেখ। বুঝছি মায়া দেহা মাথা ঠিক নাই, 50 হাজার টাকা কাবি 10 লাখটা পরে বুঝবা। এই ব্যাপার তো কথা বলুন, গেল বিয়া বলেন তো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো তোমার নাম কি? শান্ত। তোমার বাবার নাম কি? মোহাম্মদ আউয়াল। গ্রাম কোথায়? রসুলপুর। তোমার নাম কি? শামিন সুলতানা। তোমার মার নাম কি? এলুকাইয়া বেগম। তোমার বাবার নাম কি? মোহাম্মদ জাফর। গ্রাম কোথায়? চৌহাটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বলো মা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। বলো বাবা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار. আগে তোমার কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এখন তোমরা স্বামী স্ত্রী। এই ফকিরের বাচ্চা ফকির, এই তুই আমার বউকে হাত দিয়ে কাটাকাটি করতেছিস কেন? যা বাইরে যা, বাইরে যা, আমি বিক্রি দিচ্ছি, যা। আমি কি শুনলাম, তুমি যা বলছো তুমি গরম করবে, তোমার বিয়া করলে আমি পায়ের উপরে পাতিল আরামাইজ করে খাইতে পারবো, তোমার বাপের সংসার চালাবো, তোমার বাবা আমার 10 লাখ টাকা দিব, তোমার বাপ সব কিছু করবো, এইসব কথা তাহলে তুমি আবার কেন বলছো? আসলে আমি তোমার সাথে চাপা মারছি তোমার বিয়ে করার জন্য। আমরা তোমাদের পাশে গ্রামে থাকি, তুমি যখন কলেজে যাইতা তখন আমি দেয়ালের উপর থেকে দাঁড়ায় দাঁড়ায় তোমাকে দেখতাম, আমার তোমার খুব ভালো লাগতো। তখন তোমার বিয়ে করার জন্য আমার আব্বা বউ নেই, তার অনেক জমি জমা আছে, এই কথাগুলো চাপা মারছি। আমি গরিব এটা বলে তো তুমি আমার বিয়ে করতাম। ওরে আল্লাহ রে, আমি কত বড় ঝাড়া খেলাম, হ্যাঁ আমি চাপাবাজের খপ্পরে পরে একটা চাপাবাজ ভাইয়া বিয়ে করলাম। বিয়ে হইছে এরই যথেষ্ট।